Welcome to Parboty and Anushka's creation. Good evening, বন্ধুরা। এখন বাজে সন্ধ্যা 5:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ইচ্ছে ছিল করার, কিন্তু করে উঠতে পারিনি। তো এখন আমি ঘরদোর, আমার বিকেলে ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামাকাপড় গোছানো আমার দুপুরেই কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন আমি বিছানাটা একটু এলোমেলো আছে, দেখো বিছানাটা এলোমেলো আছে, এটা আমি একটু গুছাবো। এখন সবাই শুয়েছিল, ওরা উঠলো, তো আমি এখন এটা একটু গুছাবো। তারপরে আমার একটু এক জায়গায় বেরোনোর প্ল্যান আছে, তারপর রেডি হব। তো আমার মেয়ে কী করছে তোমাদের একটু হালকা করে ঝলক দেখিয়ে দিই, দেখে নাও আমার মেয়ে কী করছে। কী করছিস তুই দেখিয়ে দে। এটা ড্রয়িং করছে, এটা হচ্ছে আমার মেয়ের ছোট্ট বান্ধবী। দাঁড়া দেখাও তো, ওরা করুক। ড্রয়িং করছে ওর বান্ধবী এসে, মানে বান্ধবী না ঠিক, ওর থেকে অনেকটাই ছোট, বোনও হয়। তো ওরা আজকে বাইরে খেলবে না, তাই আমাদের ঘরে বসে বসে আর কি মেয়ে ড্রয়িং করছে, ও দেখছে। আমার বর কী করছে দেখিয়ে দিই চলো। দেখো মাছের অ্যাকোরিয়ামটা, পাম্পটা এখন বন্ধ রেখেছি। তো আমি বিছানাটা গুছিয়ে নিই, দেখি তোমাদের সাথে শেয়ার করা যায় কি না। তাহলে বিছানাটা গুছানো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমি চলো বিছানাটা গুছি, তারপর ব্রাশ। তো বন্ধুরা দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তা আমি এখন এটা দিয়ে চানাচুর আর কি মাখা টাইপের করব, মেখে খেতে চেয়েছে, তা আমি সেটা বানাচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো, দেখো বাটিতে চানাচুরটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু লেবুর রস দেব, আগে মেখে নিই তারপর লেবুর রস দেবো। তো একটু নুন দিই প্রথমে, অল্প করে একটু পিট লবণ দিলাম, ঘুর
গরমের মতন হবে খেতে অনেকটা। একটু সরষের তেল দিলাম, সবশেষে লেবুর রস মিশিয়ে নিচ্ছি একটু, এটা বন্ধ রস লেবু দেওয়া হচ্ছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি, তো এখন আমরা এখন ওটা খেয়ে নেব। আর আমি এখন মেয়েকে পড়াতেও বসেছি, এই দেখো বইপত্র সব সেখানে রয়েছে, তা মেয়েকে পড়াতেও বসেছি। আমি এটা খেয়ে মেয়েকে পড়িয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি মেয়েকে পড়তে বসিয়ে ওকে লিখতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। হঠাৎ করে আমার মেয়ের বায়না উঠেছে, ও এখন বিরিয়ানি খাবে। তো আজকে আমাদের দুপুরবেলায় আর কি আমার বর বলেছিল বিরিয়ানি বানাতে, তো ঘরে যেহেতু মাছ ছিল আর মা কালকে বাজার করেছিল, অনেকগুলো সবজি ছিল, তো মা জানতো না, মা ওই জন্য সবজি টবজি কেটে রান্না করার জন্য আর কি সবজি সব কেটে রেডি করে রেখেছিল। এবার আমার বর সকালে পুজো করতে চলে গেছে, তো এসে বলছে কি বিরিয়ানি করছো না আজকে, এইসব করছো? তা আমি বললাম এর সবজি টবজি ছিল, মাছ টাছ ছিল, ওই জন্য আর আজকে বিরিয়ানি করলাম না, অন্যদিন খেয়েও। তো মেয়ে হঠাৎ করে সন্ধ্যাবেলা এখন বায়না করেছে যে আমি বিরিয়ানি খাবো। আর মা অনেক দিন আগে একটা সিমইয়ের প্যাকেট কিনে রেখেছিল, তো সেটা বানাবে বলে বলছিল। তো অনেক দিন ধরেই চিন্তা করছে বানাবে বানাবে, বাট হয়ে ওঠেনি। তা হয়ে ওঠেনি বলতে মানে হচ্ছে না, বানানো হচ্ছে না, নানান কাজে ভুলে যাচ্ছে। তো আজকে সেজন্য আমার বর গিয়ে দু প্যাকেট দুধ নিয়ে এলো। তো দুধটা কোথায় রাখো, বাইরে রয়েছে, যাই হোক দুধটা দুধ নিয়ে এলো। তো এখন দুধটা জাল দেবো আমি। আর এই দেখো এখানে আমি বিরিয়ানির জন্য আলু ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি দেখো, এই দেখো ডিম আলু সিদ্ধ হচ্ছে। তো ডিম আলু সিদ্ধ হচ্ছে, আর আমি এখানে দেখো চালও ভিজিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, এখানে দুধের মধ্যে কেশরটাও ভিজিয়ে দিয়েছি। তা এগুলো আমি মোটামুটি রেডি করে রাখছি। আর আমার একটু ঘরে পেঁয়াজটাও কম ছিল, তো আমার বর পেঁয়াজ আনতে গেছে, পেঁয়াজ আনতে পরে আমি পেঁয়াজটা কেটে ভেজে নেবো। আজকে আমাদের ঘরে বিরিয়ানির চাল ছিল না, আমরা যে চাল আর কি খাই রেগুলার সেই চাল দিয়ে বিরিয়ানি রান্না হবে। তো ডিম বিরিয়ানি হবে, দুপুরে কথা ছিল চিকেন বিরিয়ানি হবে, বাট এখন রাত্রেবেলা মাংস এখন কোথায় যাবে আনতে, আর সমস্যা মাংস দিয়ে বিরিয়ানি করার অনেক সমস্যা, তা বলা হলো ডিম বিরিয়ানি করা হবে। তো সেই জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মোটামুটি সব রেডি করে ফেলেছি। তো সময়ের জন্য দুধটা জাল দিয়ে রাখবো, আর দেখা যাক বিরিয়ানিটা কে রান্না করে। মা বললো মা আসছে, মা একটু মার বান্ধবীদের সাথে একটু গল্প করতে গেছে, তো মা আসছে। মা এসে যদি মা হয় মা করলো, নাহলে আমি করব। আর আমি যদি করি তাহলে এটা আমার ফার্স্ট টাইম হবে বিরিয়ানি রান্না করা, কেন মাই করে। তো যাই হোক সব করে নিই, যদি সম্ভব হয় বিরিয়ানিটা রেসিপি আমি আমার পার্বতীস ক্রিয়েশন চ্যানেলে রেসিপিটা শেয়ার করে দেবো, কেননা এখানে শেয়ার করতে গেলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে। আর বিরিয়ানিটা বানিয়ে নিই, তারপরে রাত্রেবেলা তোমাদের দেখাচ্ছি খাওয়ার সময় আর কি, তোমাদের টুক করে একটু দেখিয়ে দেবো। আর রেসিপিটা কিন্তু আমার পার্বতীস ক্রিয়েশন চ্যানেলে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সবাই গিয়ে দেখে নেবে, ঘরোয়া স্টাইলে বিরিয়ানি, ঠিক আছে? আর সময়ের রেসিপিটাও যাবে আমার পার্বতীস ক্রিয়েশন চ্যানেলে, তো তোমরা সবাই দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তা আবার রাত্রেবেলা তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটি রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে কথা হচ্ছে তখন, ঠিক আছে? চলো। তো বিরিয়ানি তৈরি হয়ে গেছে, তো এখন বাজে 10টা, আমার বর একটু বেরিয়েছে, ও এলে আমরা রাত্রে খাবারটা খেয়ে নেব, খেয়ে দিয়ে শুরু করবো। তো আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।